আমার আম্মার নাম জাহানারা বেগম, আম্মার নামে মসজিদের নামকরণ করা যাবে কি না? যদি না যায় তাহলে একটা নামকরণ করে দেন মেহরবানি করে। মানুষের নামে মসজিদের নামকরণ করা যেতে পারে, উদ্দেশ্য যদি হয় জাস্ট নামকরণ, এখানে নামের জাহির করা, মানুষের কাছ থেকে বাহবা নেওয়া এবং কে করছে, কার ছেলেমেয়েরা করছে সেগুলোর দম্ভ জাহির করা, নাম যশ খ্যাতি, এগুলো যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো গুনাহের কথা। এমনিতে কেউ নির্মাণ করেছেন, তার মায়ের নামটা থাকলে মানুষ তার জন্য দোয়া করবে, তাদের নিজেদের কোনো দানশীলতা জাহির করা উদ্দেশ্য না হয়, তখন সেক্ষেত্রে ব্যক্তির নামে মসজিদ হতে পারে। কোনো বাড়ির নামে, কোনো ব্যক্তির নামে, কোনো গোত্রের নামে মসজিদ হওয়াতে দোষের কিছু নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের সময়, এমনকি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও বিভিন্ন এলাকার মসজিদের নাম অমুক এলাকাবাসীর, অমুক বংশের লোকদের, বনি অমুক বনি তমুক এর মসজিদ, এরকম নামকরণ করা হয়েছে। স্বয়ং মসজিদে কুবা যে আমরা দেখি, এই কুবা একটা জায়গার নাম, ওই জায়গাটার নাম কুবা, সেই নামে নামকরণ করা হয়েছে মসজিদে কুবা। তো এই জন্য মসজিদের নাম কোনো ব্যক্তির নামে, কোনো জায়গার নামে, কোনো প্রতিষ্ঠানের নামে হতে পারে, এটাতে নাজায়েজ কিছু না, কিন্তু উদ্দেশ্য হতে হবে, মসজিদের নির্মাণ উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি। সেখানে নাম যশ খ্যাতির জন্য নাম জুড়ে দিয়েছেন নিজেদের কর্তৃত্ব জাহিরের জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা তো গুনাহ হবে, মৌলিকভাবে নাম হতে পারে। আর যদি আপনার মায়ের নাম নূরজাহান, জাহানারা বেগম, তাহলে জাহানারা বেগম জানেন মসজিদ, এরকম নাম হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে ভেজালের আশঙ্কা যেহেতু বেশি থাকে, এই জন্য আমাদের ইমানের হালতের দিকে তাকিয়ে এই পরিস্থিতিতে আমরা নিজেদের নামগুলো অ্যাভয়েড করতে পারলে আমি ভালো মনে করছি, কারণ এতে এখলাস নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেক্ষেত্রে আপনি আল্লাহর নাম দিয়ে কোনো মসজিদের নাম দিতে পারেন, বাইতুর রহমান, বাইতুর রহিম, এরকম কোনো নামে দিতে পারেন, অথবা আরও বহু নাম আছে মসজিদের, যে কোনো একটা আপনি দিতে পারেন। প্রয়োজনে ভালো কোনো আলেমের সাথে স্মরণাপন্নভাবে আপনি আরও কিছু নাম চয়েস করে সেখান থেকে নির্বাচন করতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।